কেমন আছো বন্ধুরা? চলে এলাম আবার নতুন ভিডিও নিয়ে। একটা এটা ছিল জগদ্ধাত্রী পুজোর দিনের ভিডিও, অনেকটা লেটে হলো ভিডিওটা, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। আজ চলে গেলাম মামা বাড়িতে, এই প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে আমার মামা বাড়িতে জগদ্ধাত্রী পুজো। ছোট্ট করে অ্যারেঞ্জমেন্ট হয়েছে বাড়ির মধ্যেই, খুব কম সংখ্যক লোক নিয়ে, কিন্তু দারুণ এনজয় করেছি। আমরা পৌঁছে গেছিলাম দুপুরে, তাই দুপুরে খাওয়া দাওয়া সেরে ততক্ষণে আমাদের জগদ্ধাত্রী পুজোর কিছুটা ভাগ হয়ে গেছিলো। তারপর সন্ধেবেলায় পুজোর ব্যাপার ছিল, তাই আমরা খাওয়া দাওয়ার পরে একটু আড্ডা দিচ্ছিলাম। তো এই যে আমার ছোট ভাই, মানে মামা তো ভাই ছোট, আর এখানে দেখো সবাই অলরেডি বিকেল চারটের দিকে সবাই চলে এসছে, আর আমরা এসেছিলাম একটু দুটোর দিকে। তাই আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, তারপরে ওয়েট করছিলাম সন্ধেবেলার পুজোর জন্য। এখানে আমার দুই মামি রয়েছে, আর এই যে এই হলো আমার বৌদি কাম ফ্রেন্ড, দুটোই বলতে পারো ভীষণ মজার মানুষ। আর এখানে দেখো ছোট মাসি চলে এসছে, আর ওই যে আমার মামাতো দাদা বাপ্পাদা, ওরই আয়োজন, মানে ওরই উদ্যোগে পুজোটা হচ্ছে। তো যাই হোক, এখানে সবাই আড্ডায় বসেছে, সবাই আত্মীয় স্বজন এসছে, ছোট করে হলেও খুব মজা হচ্ছে। আর এইটা হলো আমার মামা বাড়ির ছাদ বাগান। ছাদ বাগানে ফুল গাছ ভরা, কী গাছ নেই তোমরা বলতে পারবে না, সব রকম গাছই আছে, আর গাছে সুন্দর সুন্দর ফুল ফল ধরেছে। আর এখানে ওপরেও ছাদ আছে ছোট্ট। তো যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, যেহেতু দুপুরবেলা এসেছি খাওয়া দাওয়ার পরে আড্ডা দিলাম। আর এখানে দেখে নাও কত সুন্দরভাবে মামা বাড়ির ঠাকুর ঘরটা সাজানো। এক সময় আমার দাদু বেঁচে থাকতে এই ঘরটাতে থাকতে দাদু দিদা খুব আনন্দ হতো, এখন যাই হোক তারা নেই, তবুও সব জিনিসগুলো সেরকমই রয়েছে, মামা বাড়ির ঠাকুরগুলোও সেরকম রয়েছে, একইভাবে রয়েছে। তো যেহেতু সবসময় যাওয়া হয় না, তো আজকে যেহেতু এসেছি এখানে ভীষণই আনন্দ হচ্ছে। আর এখানে দেখো সন্ধ্যের সময় মালা এসছে, আরও মানে সবাই যারা এসছেন সবাই মায়ের জন্য ফুল মিষ্টি মালা নিয়ে এসছে। তো বাপ্পাদা একা একা সেই মালাগুলো পরিয়ে দিচ্ছে, মা এতটাই ছোট, ছোট্ট খাটের মধ্যে মুখটা কিন্তু ভীষণ মিষ্টি, আর মালার ভারে মা একদম সুন্দর লাগছে। যদিও সবকটা মালা পরে মাকে একদম অপূর্ব ভরা ভরা লাগছে। আর এখন সন্ধি পুজো, বা যেটা বলছে ওই যে প্রদীপ জ্বালানো হয়, যখন সন্ধি পুজোর আয়োজন হবে তাই প্রদীপ আনা হয়েছে, প্রদীপ এখানে গুনে গুনে রাখা হয়েছে, 108টা প্রদীপ জ্বালানো হবে। আর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো তোমরা। এই ডেকোরেশনটা করেছে বাপ্পাদা আর পৌলমি বৌদি, মানে আমার বৌদি কাম ফ্রেন্ড, যেটাই বলো, ভীষণ আলাপে মানুষ। আর এখানে আমার মেজো মামি, মানে যার বাড়িতে পুজো হচ্ছে, মেজো মামি এখানে 108টা প্রদীপ সুন্দরভাবে ঘিয়ের সলতে দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর এই হলো আমার মাঝখানে আমার মেজো মামা আর দাদু দিদা। যাই হোক, 2020 করোনায় মামা মারা গেছেন, তো খুবই দুঃখের ব্যাপার এটা। আর এখানে বাচ্চারা অনেকক্ষণ ছুটোছুটি হুড়োহুড়ি করার পরে একটু রেস্টে বসেছে, এখানে মাসিরাও বসে আছে, ঠাকুমশাই চলে আসবেন আর কিছুক্ষণ বাদেই, তো পুজো শুরু হবে আবার সন্ধেবেলা। সন্ধেবেলার পুজোতে হোমযজ্ঞটা হবে না, কারণ হোমযজ্ঞ হয়ে গেছে। আর এখানে এরা এত দুষ্টামি করছিলো যে কারণে আমরা ওকে ওদের একটা গেম দিয়েছিলাম, মানে মিউজিকের সাথে সাথে ডান্স করতে করতে স্টপ হলেই থেমে যেতে হবে। তো ওদের দেখো অবস্থা, দেখো যে যার মতন স্টপ হয়ে গেছে, খুব মজা করছিল ওরা, আমরাও ওদের দেখে মজা করছিলাম। আর এখানে আমার ছোটো মামা ছোটো মামি সবাই পুজোর আয়োজনে হাত লাগিয়েছে, যেহেতু আমরা রাস্তা দিয়ে এসেছি তাই সেরকমভাবে আমরা হাত দেইনি, কারণ মায়ের পুজোয় মানে নিষ্ঠাভাবে করা উচিত। তো এখানে এই দেখো আমার মাসিরা এসছে, ছোটো মাসি আরেক মাসি, দিদিও চলে এসছে, বেশি লোকের অ্যারেঞ্জ করেনি কারণ হঠাৎ করেই পুজোর আয়োজন, আর সবার বাড়িতেই পরীক্ষার জন্য সবাই ব্যস্ত। এখানে দেখো প্রদীপগুলো কত সুন্দর লাগছে, আর প্রদীপের সামনে যখন মা দাঁড়িয়ে আছে, প্রদীপগুলো যখন জ্বলছিল অপূর্ব সুন্দর লাগছিল। তো আমাদের জগদ্ধাত্রী পুজোটা তো দারুণভাবে কাটলো এই প্রথমভাবে। এখন শুরু হবে সন্ধ্যা আরতি ও প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলন এমন একটা রীতি যে মায়ের পুজোয়, যে কোনো মায়ের পুজো, সে কালী মাই বলো বা দুর্গা মাই বলো বা জগদ্ধাত্রী বলো,
তার প্রত্যেক পুজোতেই এই প্রদীপ প্রজ্বলন চলে। আর এইখানে দেখো আমার দায়িত্ব পড়েছিল একটু ফুল সাজানোর, মানে হচ্ছে যে আরতির জন্য যে ফুলটা সাজানো হয়, ফুল পুষ্পপত্র, সেই ফুলের পাত্রটা আমি সাজিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার বাপের বাড়ির কালী পুজোতেও আমিই সাজাই, কেমন হয়েছে অবশ্যই জানিও। জগদ্ধাত্রী হচ্ছে মা দুর্গারই আরেক রূপ, তাই জগদ্ধাত্রী পুজোতেও অনেকটাই মা দুর্গা পুজোয় যে সন্ধি পুজো বলো নবমী বলো সব কিছুই আছে। চন্দননগরে পাঁচ দিনব্যাপী যেমন দুর্গাপুজোর মতন পুজো হয় জগদ্ধাত্রী পুজো, আর কিন্তু এখানে একদিনেই মানে নবমীর দিনেই জগদ্ধাত্রীর যে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে নবমী অবধি পুজোটা কমপ্লিট হয়। তো এখানে দেখো নবমী মানে সন্ধি পুজোর সময় যে প্রদীপ প্রজ্বলন হয় মা দুর্গার, সেরকম জগদ্ধাত্রী মায়েরও সন্ধি পুজোর আয়োজন চলছে। এখন প্রদীপ প্রজ্বলন হবে, তারপরে আরতি হবে। তো এখানে যেটা হয় যে একদিনেই নবমীর দিনেই সব কিছু অ্যারেঞ্জ হয়, আর দশমীর দিনে দশমী পুজো করে মায়ের বিসর্জন হবে। তো আজকে হচ্ছে ষষ্ঠী থেকে নবমী পুজো, নবমী পর্যন্ত পুজোটা। যেহেতু আমরা আসতে লেট হয়ে গেছি, কারণ সকাল থেকেই পুজো শুরু হয়েছে, তাই আমরা সপ্তমী অষ্টমী অবধি যে যজ্ঞটা হয়েছে সেটা আমরা দেখতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছে, কাজের মধ্যে ছিলাম। তো এখানে একে একে সবে প্রদীপ প্রজ্বলন করছে, প্রদীপগুলো কিন্তু যখন একবারে জল জল করে না, খুব সুন্দর লাগে, মনে হয় যেন সেখানে স্বয়ং মা এসে উপস্থিত হয়েছে। তো একে একে দেখো সবাই এখানে প্রদীপ প্রজ্বলন করছে। সবাইকে প্রদীপ জ্বালাতে দেখে আমাদের বাড়ির ছোটগুলো, ওদেরও ইচ্ছে হয়েছে প্রদীপ জ্বালাবে। তো ওদের তো ছাড়া যায় না, তাই বাপ্পাদা বললো তোরা আমাদের আমাকে ধর, তো আমি প্রদীপটা জ্বালাচ্ছি, তাহলে তোদেরও জ্বালানো হয়ে যাবে। কারণ আগুনটা এতটাই তাপ, 108টা প্রদীপ জ্বলছে যে ওদের হাতটাতে লেগে যেতে পারে। তো সবার শেষে সব প্রদীপ জ্বালানো কমপ্লিট হলো, এইবার শুরু হবে মায়ের আরতি। কম সময়ের মধ্যে ওরা পুজোটা অ্যারেঞ্জ করেছিল, দুজনেই ব্যস্ত মানুষ, তাই ঢাকের আয়োজনটা হয়নি, কারণ ছোট জায়গা, তাই আমরা একটু ফোনেই ওরা ঢাক বাজিয়েছে, মানে স্পিকারে ঢাক বাজিয়ে নিয়েছিল। কিন্তু শঙ্খধ্বনিতে মানে শঙ্খধ্বনি আর কাসরে একদম মেতে উঠেছিল, সবাই যেন এক আলাদাই উত্তেজনা পাচ্ছিল পুজোর সময়। আমরা খুবই আনন্দ করলাম সেই দিনটা, এত আনন্দ করলাম, কিন্তু দশমীর দিনও আমার কাজ ছিল বলে আমরা যেতে পারিনি, আর হয়ে ওঠে না যাওয়া আর কি। তো আমাদের আরতি পর্ব শেষ হলো, তারপরে আছে নতুন চমক। মানে আমাদেরই এক মেষমশাই, মানে পৌলমী বৌদির মেষো যে হয়, সে খুব ধুনুচি নাচ করতে পছন্দ করে, আর খুব আগ্রহ সহকারে সে এগিয়ে আসলো যে ধুনুচি নাচ করবে বলে। তো দেখো আমাদের যে পুষ্পপত্রটা সাজানো ছিল সেটা দিয়ে মায়ের আরতি করে আরতি শেষ হলো। তারপরে দেখো সেই আমাদের মেষমশাই কত সুন্দরভাবে নেচে মানে মায়ের আরাধনা যেন একদম সম্পূর্ণ করলো। আর জানোই তো মায়ের পুজোতে ধুনুচি নাচ না হলে যেন সম্পূর্ণই হয় না, তো ওই মেষমশাই এত সুন্দর মানে ধুনুচির মানে ধুনুচি ছাড়া ধুনুচি নাচ করলো, আমাদের খুবই আমরা আনন্দ পেয়েছি তার নাচে। ছোট জায়গা বলে ধুনুচির মানে ব্যবস্থা করা হয়নি, কারণ আগুন ছিটকাতে পারে, একদমই ছোট জায়গা, কারণ ড্রয়িং রুমে হচ্ছিল পুজোটা, তাই ধূপধানি নিয়ে উনি ফার্স্টে নাচ শুরু করে। আমরা ভীষণ আনন্দ পাচ্ছিলাম, উৎসাহ পাচ্ছিলাম ওনাকে দেখে। তো উনি কন্টিনিউয়াসলি নেচেই যাচ্ছিল, তারপরে আমরা ফাঁকা ধুনুচি দিয়ে ওনাকে এন্টারটেইন করেছি, উনিও আমাদের ভীষণভাবে এন্টারটেইন করেছে, খুব মানে উপভোগ করছে মানে পুজোটাকে, যে মায়ের পুজোয় যে ধুনুচি নাচটা দরকার সেটা খুব সুন্দরভাবে উনি বুঝে ফুটিয়ে তুলেছেন। তারপরে শুরু হলো আমাদের নিয়ে টানাটানি, কারণ সবাই মিলে
বলে নাচতে হবে এরকম একটা ব্যাপার, যেহেতু আমি নাচতে পারি না তাই আমি একটু হেজিটেশন করছিলাম, তবুও ওনার নাচ দেখে সবাই এগিয়ে এসেছিল নাচ করতে। আমাকে নিয়েও নাচে টানারানি চলছিল, কিন্তু ভাই আমি সব পারি, নাচতে পারি না কেন জানি, ভীষণ হেজিটেশন হয়। তো আমি সেখান থেকে ফুক করে পালিয়ে গেছিলাম, তো ওরা মানে টানাটানি করছিল, আমি সেখান থেকে পালিয়ে গিয়ে আবার সেই ক্যামেরার পেছনে চলে আসলাম। এই সময় আমার ক্যামেরা করে দিচ্ছিল আমার ভাই, ছোট ভাই, এখানে দেখো পৌলমি বদি বাপ্পাকে টানছে, আবার আমাকে টানছে। আমি বলছি প্লিজ ভাই আমাকে টানিস না, তোরা নাচ করে। এখানে নাচটা দেখো, আমরা হাসতে হাসতে আমাদের পেটে ব্যথা হয়ে গেছে, এইটা নাকি ধুনুজি নাচছেন স্টেপ, আমার এখনও হাসি পাচ্ছে। সবাইকে দেখে আমার ছেলের অবস্থা দেখো, ওরও ধুনুচি নাচ নাচতে ইচ্ছে করেছে, জানি না ও কেমন নেচেছে। যাই হোক, ও আমি নাচতে না জানলেও আমার ছেলে যে এত সুন্দর নাচতে জানে সেটা নিয়ে আমি ভীষণ হ্যাপি, কারণ ও এই ব্যাপারে লজ্জা পায় না। তারপরে চললো আমাদের একটু চা খাওয়া, সাথে দেখো সবাই একটু নেচে নিচ্ছে, মানে আমার মাসি মেশো। তো এই করে আজকের দিনটা তো আমার খুব হই হুল্লোড় করে আনন্দ করে কাটলো। মেশোর নাচটা দেখো সবাই বলো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা, আর আমাদের আনন্দময় মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো, আর অবশ্যই কমেন্ট করো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।